भाई, ओ भाई 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 खुनसेन हमारे भाई कोई बनना सर को मु सर सर टका पैसा नहीं आपने चिंता कर बनना सब व्यवस्था हमरा करूं আমি টাকা পয়সা নিয়ে থিঙ্ক করতেছি না আমি থিঙ্ক করতেছি আপনি গুনিয়া আপনারা ওই জাহাঙ্গীর কবির তুই ফটের পাল্লা কেমনে বল ওরা হইতাছে এই ম্যান পাওয়ার লাইনের সবচেয়ে খারাপ লোক বিদেশি নিয়া মানুষের সাথে বাটপারি করে বইলা আমরা যারা জেনুইন ম্যান পাওয়ার ব্যবসা করি হ্যাঁ বদনাম হইতেছে সি 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 সেম 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 স্যার আপনার হাতে এটা কি আন্টি আন্টি স্যার স্যার ও স্যার স্যার আপনার বইন্যা পড়াশোনা করে বেশ ভালো ভালো করে বিয়ে হইব তোমার নাম কি লক্ষ্মী না চুল সবসময় খুলে রাখবা বাইন্ডা রাখো না স্যার ওর নাম লক্ষ্মী আপনি জানেন কেমনে ওর নাম লক্ষ্মী না যাও সারের জন্য চার মুড়ি নিয়ে এসো যাও পিঠা বানায় আনি পিঠা বানায় আনবা গুড়ি বাবা কই ফাজলিমি করা মনে হবে হ্যাঁ ফাজলিমি করো যাও শোনো সারে সালাম দিয়ে যাও থাক থাক সালাম দে লাগবো না সালাম আলাইকুম কি করলে এটা তুমি সার সামনে তো মানা করলো তুমি সালাম দিলে কেন হ্যাঁ তুমি কেন সালাম দিলে স্যার সালাম তো মানা করলো তোমার আমার তো কালকে নিয়ে দাদা দি হ্যাঁ বলেন কি করব হ্যাঁ আচ্ছা শোনেন এই গৌরঙ্গদার ফোন বইলাম ওই দিতে আছে এমনি আমি লোকাল ফোন লইয়া কারো বাড়ি যাই না বুঝলেন বিদেশি ফোন হইলে আরেকটা কথা যে আপনি 10 মিনিট পর ফোন দেন হাই এ সদন এ ওই মই গৌরঙ্গদার বাড়ি যাইতে আছে বুঝছো সুন্দর করে দোয়া নেবো আয় লড়বি চলবি না ঠিক আছে চা হবে চা আধা ঘন্টা পরে চাবো না আধা ঘন্টা পরে আইবি কিন্তু আমি টাকা দিব না মাগনা তো বলি নাই মাগনা দেবেন আধা ঘন্টায় ছাড়া পারবে না একলা হ্যাঁ পরে আইস আসি বাড়ি আসি আর জামু কই না রে ভাই এইসব চিন্তা করার মতন সময় আমার নাই দাদা এইবার লাইনটা জেনুইন দাদা তুমি জানো না সব খোঁজ খবর আমি নিছি সব দায় দায়িত্ব আমার দাদা স্যার রে একটু তোমার বাড়িতে আসতে চাইতেছি স্যারকে ডাক যে আমাকে কাতার নিয়ে যাবো তাহারে তুই সার বলাও কা কি তোর স্কুলে পড়াইছে দাদা আমি তো কথা কওয়ার আগে উনারে একবার সার কই তুমি দেখলে দুইবার সার কইবা বিষয় কইতে পারো তার তেহারা কি তার দেরেজ কথা কওয়ার কি ভঙ্গি ফাস্ট ইংরেজি কয় ওই ইংরেজি কয় হালা কই মই বেশি ডরাই আয় মকবারি আয় আইলে দেখতি আনে কি রকম আছে আমাগো ভাঙ্গে পড়লে কিচ্ছু নাই দাদা ভাঙ্গে পড়মু না আস্তা থাকমু কেমন তারা বাবারে পোতে বাহাই মালয়েশিয়া গেছিলাম আগে দেখি বাবাই নাই কৌ কি মার কেন্দনে সাদা শাড়ি রাধা রাতে শাখা মাথায় সিন্দুর রাধা বিয়ে হয়ে গেছে তোর দাদা নাই দূর দাদা তুই ভাই রোন না আমার তুই ভাই আমার লেখা কুল জায়গায় গাঙ্গে ভাষা দেওয়ার পরে তাও রোন করবো না তুই রাধারে ফালতু ভাই মনে করছো বেটা আর রাধা চলে গেছে তুই আসো তুই আসলি কা রাধা চলে গেছে কথা উন্নতি তুই আসলি কা এবার হন রাধা যদি চললেও যায় রাধা আমার না তুই আসলি কা তুই হাসছো কি লিখে দাদা তুমি চাইতো না আমি আমি এত কিছু বুঝে কইনি তুমি আমার চিনো না দাদা দাদা সিকান্দার মায় তো সিকান্দার সিকান্দার করে মরে যেতেছে
কি করবো ক, বোঝো নাই ভালো সে যাই বোঝো নাই যে মোক চাইতে বসার ক্ষমতা নাই। সিকান্দার মায় প্রতিদিন কান্দে কান্দে ফোন দেয়, মোর দ্বারাও ফোন করে। দাদা তুমি একটা কাম করো না, বুলবুলের লগে যোগাযোগ করো, বুলবুল আর সিকান্দার তো একই জেলখানে আছিল। তাহলে রাখ, এই বুলবুলের লগে কথা কই। দাদা তুমি সারার লগে একটু কথা কও, তুমি কথাগুলি বুঝবা যে তোমার কার লগে আমি পরিচয় করে দিতেছি। দাদা দাদা আমি অচেনা মানুষের সঙ্গে কথা বলি না, তোমার সঙ্গে মেলামেশা করতেছি, তোমারে চেয়ে নিয়ে জানি এই জন্য।